হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু ক্রিকেটিক কেয়ার ওয়ার্ল তো আগে চলে এসেছি তোমাদের সামনে তোমাদের প্যারামেডিকেল যে ফর্ম ফিল আপ চলছে প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স অ্যাডমিশান নেওয়ার জন্য তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো সেই প্যারামেডিকেল কোর্স সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নে অ্যানসার আমি এই ভিডিওর মাধ্যমে দেব তো এক্ষেত্রে তো এই প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য তোমরা কিভাবে আবেদন করবে এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং তার লাস্ট ডেট কবে আছে এবং তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে এবং এর এক্সামস স্কিমস কী আছে কি প্যাটার্নে এক্সামস হবে তোমাদের ফিস কী আছে তোমরা কোন কোন কলেজে অ্যাডমিশান হতে পারবে তোমাদের নিজস্ব জেলায় কোন কোন কলেজ আছে সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওতে শুরু করার আগে যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই সেকশনে কমেন্ট করে জানাবে তো দেখো আমি চলে এসেছি এখানে এখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি সো এখানে সর্বপ্রথম বলে দিই তোমাদের আবেদন প্রসেসটা আমি লাস্টে দেখাবো প্রথমে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা এলিজিবল আমি সেটা নিয়ে একটু বলে দিই তো এলিজিবিলিটিটা জানার জন্য তোমরা এখানে দেখবে যে এলিজিবিলিটি অ্যান্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া এখানে কি কী আছে সেটা একটু তোমরা দেখে নাও এখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ার ইন্ডিয়ার সিটিজেন হওয়া চাই এবং এজ রেস্ট্রিকশান বয়সটা কিন্তু আমাদের লিমিট এখানে আছে মিনিমাম লিমিট আছে মিনিমাম তোমাদের সেভেন্টিন ইয়ার্স হলে অর্থাৎ সতেরো বছর হলে দু হাজার বাইশ এক দশ অর্থাৎ অক্টোবর এক তারিখ দু হাজার বাইশ অনুযায়ী তোমাদের যেন সেভেন্টিন ইয়ার্স অর্থাৎ সতেরো বছর যেন কমপ্লিট হয়ে যায় এমনটাই কিন্তু গাইডলাইন বলা আছে লোয়ার লিমিট নো আপার এজ লিমিট এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে এক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই অর্থাৎ আপনার কিন্তু সতেরো বছর বয়স হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যাদের এর বয়স বেশি তারাও আবেদন করতে পারবে এক্ষেত্রে কোনো আপার এজ লিমিট বা বেশি বয়স যারা তারা আবেদন করতে পারবে না এমন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই তো এখানে এই যে এক্সামটা হবে এই এক্সামটার নাম হচ্ছে এই প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য এক্সামটার নাম হচ্ছে এস এম এফ ডাব্লু বি ডবল ই দু হাজার বাইশ তো এস এম এফ ডাব্লু বি ডবল ই দু হাজার বাইশ এটা হচ্ছে এই প্যারামেডিক্যাল এক্সামের নাম তো এরপরে চলে এসেছি তোমাদের জেনারেল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ক্রাইটেরিয়া নিয়ে ফর অ্যাপিয়ারিং এস এম এফ ডাব্লু বি ডবলই তো এখানে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস তোমাদের হওয়া চাই এক্সামিনেশন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ট থাকা চাই কম্পালসারি এক্ষেত্রে তো যাদের এই যে সেই সাবজেক্টগুলো আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে উইথ ইন্ডিভিজুয়াল আর পাস মার্কস বোধ ইন থিওরি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এবং থিওরি যে তোমাদের পাস মার্কস আসে সেটা কিন্তু আলাদা আলাদা করে কাউন্ট করা হবে এমনটা নয় দেখা গেলো কেউ প্র্যাকটিক্যালে পাস করেছে কিন্তু থিওরিতে ফেল করেছে তোমাদের কিন্তু থিওরি প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু পাস করতে হবে যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট প্র্যাকটিক্যাল রিলেটেড সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাই ক্ষেত্রে আলাদা আলাদা করে তোমাদের কিন্তু পাস যে স্কোরিং মার্ক আছে সেই মার্ক কিন্তু তোমাদের থাকা থাকাতেই তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দ্য বোর্ড অফ সেইট কোয়ালিফাইং এক্সামিনেশান মাস্ট বি রেকগনাইজ অর্থাৎ তোমরা যারা ডিস্টেন্স থেকে কেউ কোর্স কমপ্লিট করেছে এইচএস তারা কিন্তু আবেদন করতে পারবে না কেন পারবে না এখানে বলে দেওয়া আছে যে রেকগনাইজড বাই অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এইচএস পাস করবে এই সাবজেক্টগুলো নিয়ে সেই বোর্ডটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ স্টেট গভর্নমেন্ট কনসার্ন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কিন্তু কনসার্ন বা অ্যাপ্রুভ হওয়া চাই এর জন্য স্পেশাল গাইডলাইন আছে তোমরা দেখে নিতে পারো অ্যাপেন্ডিক্স টুতে এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো এক্ষেত্রে বলে দিই তোমরা যারা আবেদন করবে এখানে প্রত্যেকের কিন্তু আইপি অ্যাড্রেস অর্থাৎ যারা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে লগ ইন করবে বা যারা ফোন থেকে লগ ইন করবে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস এখানে দেখাবে ফর সিকিউরিটি পারপাস তো এখানে কিন্তু আমি এই মোবাইল থেকে লগ ইন করেছি তাই আমার মোবাইলের আইপি অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে তো এটা নিয়ে ভয়ের কোনো সমস্যা নেই এরপরে চলে আসি তোমাদের কীরকমভাবে পরীক্ষা হবে স্কিম অফ এক্সামিনেশন তো সেক্ষেত্রে বলে দিই তোমাদের যে এক্সামটা হবে মুড অফ অফলাইনে তোমাদের অর্থাৎ পেন পেপার মুডে কিন্তু পরীক্ষা হবে এখানে বলে দেওয়া আছে যে মুড অফ এক্সামিনেশন দ্য কমন এন্ট্রান্স এক্সামিনেশান এই যে কমন এন্ট্রান্সটা হবে উইল বি হেল্প অফলাইন মুড ও এম আর বেসড এক্সামিনেশান অর্থাৎ ও সিটে তোমাদের পরীক্ষা হবে ফর অ্যাডমিশন টু ডিফারেন্ট প্যারামেডিকেল কোর্সেস দু হাজার বাইশ অ্যান্ড উইল বি ডান ডিফারেন্ট ডিস্ট্রিক্ট সেন্ট্রাল এক্সামিনেশান বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা সেন্টার পাবে অর্থাৎ তোমাদের হোম ডিস্ট্রিক্টে তোমরা সেন্টার পেয়ে যাবে এবং কোভিড গাইডলাইন মেনেই কিন্তু এক্সামটা নেওয়া হবে এখানে এমসিকিউ টাইপের যে কোশ্চেন হবে তার প্যাটার্ন বলে দেওয়া আছে শুড বি সেট ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর কিন্তু কোশ্চেন হবে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না এই তিনটে সাবজেক্টের মধ্য থেকে কিন্তু কোশ্চেন হবে অ্যাস টট যেমনটা তোমরা পড়েছো এই এইচএস লেভেলে এইচএস লেভেলে এই সাবজেক্টগুলোর উপর যে যে ধরনের কোশ্চেন আসা উচিত সেই এই এইচএস লেভেল স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো হবে এমসি কিউ এক্সাম উইল বি হেল্ড ইন বায়োলিঙ্গুয়াল মোড ইংলিশ এবং বেঙ্গলি তোমাদের কিন্তু এই কোশ্চেন পেপারটা ইংলিশ এবং বেঙ্গলিতে তোমরা পেয়ে যেতে পারবে তো এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কোয়েশ্চেন সিট হবে এবং একটা কিন্তু ও এমআর সিট হবে যেই কোয়েশ্চেন শিটটা কিন্তু এমসিকিউ কিউ টাইপের থাকবে এবং ও সিটে কিন্তু তার সেই কোশ্চেনের তিনটে বা চারটে চয়েস থাকবে সেই চয়েস থেকে সঠিক চয়েসটা তোমাদের কিন্তু সার্কেল করতে হবে পেন দিয়ে তো এটাই গেল এক্সামিনেশন প্রসেস এখানে কোর্স ডিটেলস তোমরা যদি দেখো এই কোর্সগুলো তোমাদের যে কোর্সগুলো তোমরা আবেদন করতে পারবে যে বা যে কোর্সগুলো নিয়ে তোমরা পড়তে চাও যদি তোমাদের স্কোরিং মার্ক আসে তাহলে কিন্তু তোমরা দিয়ে পড়তে পারবে নাহলে তোমরা কিন্তু বেসরকারিতে পড়তে পারবে তো সে সেক্ষেত্রে যে কোর্সগুলো পড়ানো হবে এই প্যারামেডিক্যালে ডিসিসিটি ডিসিএলটি ডি ডিডিসিটি ডায়ালিসিস টেকনিশিয়ান ডিএমএলটি ডিএনইপি ইসিজি টেকনিশিয়ান ডিওপিটি ডিওটিটি ডিএফ ডিপিএফটি ডিপিটি ডিআরডি এবং ডিআরটি এই কোর্সগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু কোর্সের সম্বন্ধে জানতে চাইলে তো এক্ষেত্রে যদি কেউ জানতে চাই যে কোন কোর্সটা ভালো হবে দেখো প্রত্যেকটা কোর্সে কিন্তু ভালো তো স্পেশাল কোর্স সম্বন্ধে জানতে চাইলে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিওটিটি এটাতে কিন্তু তোমরা করতে পারো কারণ এটা হচ্ছে ডিপ্লোমা অব ওটি টেকনিশিয়ান অর্থাৎ অপারেশন থিয়েটারের যে টেকনিশিয়ান সেটা কিন্তু এখানে এর মাধ্যমে কিন্তু তোমাদের তো তোমরা কিন্তু এই কোর্সটা কিন্তু করতে পারবে তো সেক্ষেত্রে আমি এটা তোমরা ক্লিক করলে প্রত্যেকটা কোর্স ডিটেলস তোমরা দেখতে পাবে এটা দেখো এখানে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটি এটা ফুল ফর্ম প্রত্যেকটা কোর্সে কিন্তু ক্লিক করলে তোমরা তার সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবে অপারেশন থিয়েটার টেবিলের যে টেকনিশিয়ান সেটা কিন্তু তোমাদের তোমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে এটা কমপ্লিট করতে পারবে তো তারপরে তোমাদের চলে যাব যে তোমাদের যে নোটিশটা বেরিয়েছে এখানে পেমেন্ট অফ ফিস তো তোমাদের ফিসটাও দেখে নাও কীভাবে তোমাদের ক কত ফিস কাটবে এখানে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে পাঁচশো টাকা তোমাদের কাটবে পেইড ফর রেজিস্ট্রেশন পারপাসের জন্য ফিস ইজ পেয়েবেল বাই ক্যান্ডিডেট দেয়ার ইজ নো এক্সামশন অফ ফিস ফর এনি ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিক্যান্ট এখানে বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ এস টি এসসির ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই প্রত্যেকের জন্য কম্পালসারি কিন্তু পাঁচশো টাকা করে তোমাদের এখানে রেজিস্ট্রেশন চার্জ কিন্তু তোমাদের পে করতে হবে তো এরপরে চলে যাবো আমি নোটিফিকেশান যে নোটিফিকেশানটা বেরিয়ে এসছে আবেদন করার জন্য এখানে তোমরা দেখো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে এসছে নোটিস ফর অ্যাডমিশান টু প্যারামেডিকেল কোর্স ইলেভেন্থ অক্টোবর দু হাজার বাইশ সেশন বিগিং শুরু হবে তোমাদের কিন্তু এগারোই অক্টোবর থেকে তার আগে কিন্তু তোমাদের এক্সামটা শুরু হয়ে যাবে এক্সামটা নেওয়া হবে এক্সাম তোমাদের নেওয়া হবে জুলাই মাসে সেই ডেটটাও আমি তোমাদের বলে দেবো তার আগে তোমরা দেখে নাও যে প্রত্যেকটা তোমাদের যে ডেট যেটা আছে প্রত্যেকটা তোমরা কীভাবে কোন ডেট পর্যন্ত আবেদন করতে পারবে সেই ডেটটা কিন্তু এখানে ওয়েবসাইটে দেওয়া আছে এখানে যদি তোমরা নিচের দিকে স্ক্রোল করে দেখে নাও তাহলে এখানে শুরু হয়ে গেছে ছয় ছয় অর্থাৎ জুনের ছ তারিখ থেকে এবং তোমাদের লাস্ট ডেট আছে জুলাই বারো তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা কুড়ি তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং এই যে প্যারামেডিকেলের এন্ট্রান্স এক্সামটা নেওয়া হবে এটা কিন্তু এক্সামটা নেওয়া হবে চব্বিশ সাত দু হাজার বাইশ এটা কিন্তু টেন্টেটিভ অর্থাৎ এটা চেঞ্জ হতে পারে এটা কিন্তু তবে তোমরা চব্বিশ তারিখ ধরেই কিন্তু প্রিপারেশানটা নিতে থাকো তো এরপরে আমি ডাইরেক্ট নোটিফিকেশানে চলে যাব এখানে অনলাইন অনলাইনে তোমাদের আবেদন করতে হবে ছ তারিখ থেকে শুরু হয়ে গেছে জুনের এবং জুলাইয়ের বারো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে যাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এস এম বা ডাইরেক্ট এই লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন অথ অ্যাডমিশান নেওয়ার যে ফর্ম অ্যাডমিশান ফর্ম সেটা কিন্তু তোমরা অনলাইনে ফিল আপ করতে পারবে এখানে কিন্তু পাঁচশো টাকা নেবে এটা কিন্তু পরিষ্কার বলা আছে প্রিপিয়ারিং অ্যাপিয়ারিং এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য সাবসিকুয়েন্টলি একশো টাকা অ্যাচ রেজিস্ট্রেশন ফিস পার্টিসিপেটিং ইন কাউন্সিলিং ফর চয়েস অফ ইনস্টিটিউট অ্যান্ড কোর্স টু বি পেইড নেট ব্যাঙ্কিং অনলি অনলি রেজিস্টার মেরিট লিস্ট স্টুডেন্ট ক্যান পার্টিসিপেট কাউন্সিলিং যারা মেরিট লিস্টে যাদের নাম বেরোবে রেজিস্টার মেরিট লিস্টে সেই মেরিট লিস্ট স্টুডেন্টদের ক্ষেত্রে যখন কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ের জন্য কিন্তু একটা এক্স একশো টাকা এক্সট্রা তোমাদের কিন্তু কাউন্সেলিং চার্জ হিসাবে তোমাদের কিন্তু পে করতে হবে তো এরপরে প্রত্যেকটা কোর্স তোমাদের একটু আগেই বলছিলাম প্রত্যেকটা কোর্সের ফুল ফর্ম কী আছে তোমরা এখানে দেখে নিতে পারো ডি এম এল টেকনিশিয়ান ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমাইন রেডিওগ্রাফি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি এরকম করে অনেকগুলোই তোমাদের এখানে তেরোটা কোর্সে তোমরা কিন্তু পড়তে পারবে যারা যে কোর্সটার জন্য পড়তে চাও তারা সেই কোর্সটা কিন্তু অ্যাডমিশান ফর্ম ফিল সময় তোমরা চুজ করে নেবে তো এখানে এইচএস পাস কী কী কোয়ালিটি লাগবে বলে দিয়েছি মিনিমাম সতেরো বছর হওয়া চাই এবারে তোমাদের সেশান শুরু হবে এগারোই অক্টোবর থেকে এবারে এখানে অনেকগুলো কলেজ আছে তার মধ্যে যার যেটা ডিস্ট্রিক্ট সেখানে সে সে ডিস্ট্রিক্টে তোমাদের কলেজ তোমরা চুজ করতে পারবে অর্থাৎ এই কলেজ মানে যদি তোমাদের মেরিট লিস্টের নাম বের হয় তবে কিন্তু তোমরা এই কলেজগুলোতে পড়তে পারবে তো তোমাদের এখানে দেখে নেবে যেমন এখানে পূর্ব মেদিনীপুরে আছে বিবেকানন্দ মিশন আশ্রম বিবেকনগর চৈতন্যপুর হলদিয়া তো এই এরমভাবে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট দেখে তোমরা কিন্তু সেন্টার খুঁজতে পারবে এখানে টোটাল নিরানব্বইটা সেন্টার আছে অল ওভার ওয়েস্টবেঙ্গলে তো এরপরে তোমাদের অনলাইন এক্সামিনেশান তো চব্বিশ তারিখ হবে টাইমটাও এখানে বলে দিয়েছে সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কিন্তু তোমাদের এক্সামটা চলবে এখান দ্য স্টুডেন্ট উইল অ্যারেঞ্জ দেম সেমস ফর রিচিং তোমাদের কিন্তু সেন্টার নিজের দায়িত্বে পৌঁছোতে হবে এমনটা কিন্তু বলে দেওয়া হয়েছে নাম্বার অফ অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন ইনস্টিটিউশন কোর্সেস মে বি ইনক্রিজ ডিক্রিজ অর্থাৎ ইনস্টিটিউশন কোন 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 ইনসটিটিউশানে যেইগুলোতে পড়ানো হয় এই নিরানব্বইটার মধ্যেই এটা বাড়তেও বা কমতেও পারে অর্থাৎ নতুন প্যারামেডিক্যাল কলেজ এখানে অ্যাপ্রু ইনক্লুড হতে পারে আবার কিছু কলেজ বাদ যেতে পারে বিভিন্ন অসুবিধার কারণে এমনটা কিন্তু বলে দেওয়া আছে তো তোমাদের কিন্তু ইনফরমেশনের বুলেটিনে বারবার চোখ রাখতে বলা হচ্ছে ডাউনলোড ফর্ম এখানে বুলেটিন কন্টেইন অল ডিটেলস টু বি ডাউনলোড তোমরা সব কিছু ডাউনলোড করে নিতে পারবে এই ওয়েবসাইট থেকে যেই ওয়েবসাইটে তোমরা আবেদন করবে স্ক্যান কপিস তোমাদের কী কী আপলোড করতে হবে এখানে বলে দেওয়া আছে নট কপি জেরোস্কপি নয় তোমরা অরিজিনাল থেকে স্ক্যান করে নেবে ফর অরিজিনাল ডকুমেন্টস আর টু আপলোডেড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম জেরক্স কপি অফ অরিজিনাল ডকুমেন্ট আর নট টু বি আপলোডেড জেরক্স কপি আপলোড করতে না বলেছে যদি আপলোড করা হয় তাহলে কিন্তু রিজিট করে দেওয়া হবে তো এখানে ক্যান্ডিডেটের অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট তো আমি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবো কীভাবে তোমরা আবেদন করবে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে প্রথমে তোমরা যেটা করবে এখানে একদম কর্নারে তোমরা দেখবে বাম দিকের কর্নারে অ্যাপ্লাই অনলাইন এইখানে তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই করার জন্য একটা নতুন ফর্ম খুলে যাবে এখানে তোমরা ফার্স্ট নেম দেবে মিডিল নেম দেবে লাস্ট নেম দেবে এখানে ডেট অফ বার্থে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ক্যালেন্ডার খুলে যাবে সেখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু চুজ করে নেবে তো তারপরে কিন্তু মোবাইল নাম্বার তোমরা দেবে মোবাইল নাম্বারটা অবশ্যই যেটা কারেন্ট তোমাদের চালু মোবাইল নাম্বার সেটা দেবে ইমেল আইডি অবশ্যই দেবে এখানে মুড অফ এক্সামিনেশন এই কলামটা এখানে একটাই অপশান আছে তো এটাই তোমরা সিলেক্ট করে নেবে অফলাইনে যেহেতু অনলাইন ব্যবস্থা এখন বেঙ্গলে হয়নি তো এখানে পেন পেপার মোডে যে পরীক্ষাটা হবে সেটা এখানে একটাই অপশান তোমরা সিলেক্ট করে নেবে পাসওয়ার্ড তোমরা দেবে পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে থাকি এখানে এখানে দেখো তোমাদের সামনে কিন্তু একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ড তোমরা কীভাবে ক্রিয়েট করবে কম্বিনেশানটা কী হবে সেটা তোমাদের বলেছে এখানে পরিষ্কার বলে দিয়েছে এইট ডিজিট পাসওয়ার্ড হওয়া চাই ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বারস ক্যাপিটাল লেটার স্মল লেটার এরকম একটা কম্বিনেশান দিয়ে তুমি তোমরা পাসওয়ার্ড বানাবে তবে কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে পাসওয়ার্ড বানানোর আগে তোমরা অবশ্যই সাদা কাগজে লিখে নেবে এক সাইডে না হলে ভুলে যেতে পারো আগে নিজে তৈরি করে রাখবে সেটা যেন এইট ডিজিট হয় এবং তার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে অ্যাট দ্য রেট থাকতে পারে হ্যাশ থাকতে পারে ডলার থাকতে পারে পার্সেন্টেজ অ্যান্ড স্টার ডট এবং ইন্টারোগেশন মার্ক তো এই এই স্পেশাল ক্যারেক্টার করেও কিন্তু থাকতে পারে এবং নাম্বার জিরো থেকে নাইনের মধ্যে যে কোনো নাম্বার নিয়ে তোমরা এমনটা কম্বিনেশান বানাবে যেন এই ডিজিট হয় সেম এখানে কনফার্ম আরেকবার তোমরা পুট করবে তারপর তোমাদের যে ক্যাপচারটা এখানে আসবে এটা তোমরা দেখে দেখে কিন্তু পুট করবে তো ক্যাপচা পুট করার পর এখানে ভেরিফাই সিকিউরিটি কোড এটা ক্যাপচাকেই বলা হয়েছে এটা তোমরা এই কলামে দেখে দেখে পুট করবে স্মল এটা ক্যাপিটাল এটা দেখে দেখে পুট করবে দিয়ে সাবমিট করবে সাবমিট করলে তোমাদের কিন্তু মোবাইলে তোমাদের রেশন আইডি কিন্তু এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেবে তো তোমরা এটা আবেদন করো যাদের কোনো অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করে জানাও এবং তোমাদের সবটাই বললাম এর বাইরে যদি কিছু কিছু কোয়ারিস থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও